তো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, তোমাদের দোয়া ভালোবাসি। আমি অনেক ভালো আছি। তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইউনিক এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ব্লগটা ইউনিক বলার কারণ হচ্ছে, আমি কিছুদিন ধরে বলতেছিলাম যে আমাদের কোম্পানিতে এখন আর লুক নেওয়া হবে না, কোম্পানিতে লুক নেওয়া হয়ে গেছে। তো আমাদের কিন্তু একটা নতুন মানে দোকান চালু হয়েছে, তো ছোটখাটো একটা দোকান দেখতে পারতো, সেটা হচ্ছে গ্লাসের দোকান। তো এখনও ডেকোরেশন কমপ্লিট হয় নাই, আর এক থেকে দুই দিনের ভিতর ডেকোরেশন কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের মূলত কাজ দুইজন মানে দুইজন লুক লাগবে। এখানে মূলত কাজ হচ্ছে গ্লাস বিক্রি করা হবে, আর হচ্ছে আপনার এই যে দরজার লক গুলা তারা আপনাদেরকে আমি বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি, অনেকে নাও বুঝতে পারেন। এই যে গ্লাসগুলো দেখতে পারতেছেন, এই গ্লাসগুলো বিক্রি করা হবে, আর হচ্ছে এই যে লকগুলো দেখতে পারতেছেন, এই লক, তারপর হচ্ছে বাংলাদেশে এগুলো কি বলে সিটকারি, এই সিটকারি এগুলো হচ্ছে বিক্রি করা হবে। তো এখানে হচ্ছে আমাদের দুইজন লুক লাগবে, তো দুইজন লুক কিন্তু শিক্ষিত লুক লাগবে। কারণ হচ্ছে এখানে হচ্ছে চায়না থেকে মাল ইনপুট করা হয়, কারণ হচ্ছে চায়নারা বেশিরভাগ মালাই ভাষা বুঝে না, ওরা হচ্ছে বেশিরভাগ ইংলিশ মানে ইংলিশে পারদর্শী, ইংলিশে বুঝে। তো আপনাদেরকে আবারও বলতেছি, এখানে যারা আসবেন তাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনার নিম্ন স্তরে ইন্টার কমপ্লিট করে আসতে হবে। আর হচ্ছে আপনার এখানে আসতে হলে অবশ্যই যখন ভিসা তুলবেন, ভিসা তোলার আগে আপনাদেরকে সার্টিফিকেট দিতে হবে, ইন্টার কমপ্লিট করার সার্টিফিকেট। তো আর হচ্ছে এখানে বেতন কত পড়বে, অনেকে বলতে পারেন বেতন কত পড়বে, বেতন কিন্তু খুব অল্প, বেশি টাকা পড়বে না। আপনার বেতন হচ্ছে 3,000 রিঙ্গিত, যা মানে মালায়া 3,000 রিঙ্গিত, সরি, হ্যাঁ মালায়া 3,000 রিঙ্গিত, আর হচ্ছে বাংলাদেশে প্রায় 75 থেকে 80,000 টাকা। খাওয়া দাওয়া হচ্ছে মালিকের, থাকা খাওয়া সব মালিকের। এটার পিছনে আর কি একটা রুম করে দেওয়া হবে, যারা আসবেন তারা থাকতে পারবেন এটার পিছনে। আর হচ্ছে থাকা খাওয়া তো মালিকেরই, কোম্পানির আর কি, অন্য কোনো কিছু সমস্যা নাই। খুব সুন্দর এসি রুম আছে, এই দেখেন দালালা যেরকম চাপা মারে যে আপনি আসার পরে এসি রুমে থাকবেন, তারপর আইনা ফালায় যে পামেল বাগানো, এরকম কোনো কিছুই না। এই যে দেখেন এসি আছে, সকল কিছু মানে এখানে এই ঘরের ভিতর তো আপনারা বুঝতে পারতেছেন কেমন গরম হবে। গরম থাকলেও তেমন পাবে না মানুষ, সে হচ্ছে আপনার মোটামুটি 37 থেকে 38 ডিগ্রি রোদ থাকে আর কি। তো মোটামুটি অনেকেই পাওয়া যায়, অনেক রোদই আছে, তাও আর কি আপনি এসির ভিতরে থাকবেন তেমন রোদ উপভোগ করবেন না। তো এখানে দুজন লুক লাগবো আমাদের খুব শীঘ্রই, যারা আসতে চান তারা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন, ফেসবুক পেজে আমি। আর অনেকে বলতে পারেন যে ভাইয়া তোমাকে ফেসবুকে মেসেজ দিচ্ছি, ফেসবুকে তুমি নক হও না কেন, সরি অ্যাক্টিভ হও না কেন। তো আমি হচ্ছে ফেসবুকে এখন মানে ফেসবুকটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমার এখন আমার উপর দিয়ে অনেক কাজের চাপ যাইতেছে, যে কারণে আর কি ফেসবুক চালানো সময় পাইতেছি না বাস্তবতা যেটা। তো এই ব্লগটাও করার কারণ হচ্ছে আপনার এই লুক লাগবো, সেই কারণে আর কি একটু সময় পাইছি, ব্লগটা করতেছি সেই কারণে। আর আমার হচ্ছে অলরেডি অনেক ব্লগ মানে তৈরি করা আছে, বাট হচ্ছে ব্লগ করে এডিট করার সময় পাইতেছি না, আবার বুঝেন কতটুকু ব্যস্ততার মধ্যে আসি। তো এতটুকু ব্যস্ততার মধ্যে থাকে আপনাদেরকে মানে ব্লগ দিতেছি, যেটাই অনেক বেশি। তো এখানে দুজন লুক লাগবে, যারা আসতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, দুইটা চেয়ার আছে খালি, যারা আসতে চান তাদের জন্য, একটা একজনের আর একটা আরেকজনের। এটার মানে কি, যারা আসতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি বলতে পারেন তাহলে ভাববো যে আপনারা কিছু হইলো জানেন মালয়েশিয়ার আইন কানুন। আর সর্বদাই কিন্তু সিসি ক্যামেরা আছে, তো যার মানে যে কোম্পানি যে বসের কাজ করবেন আর কি আপনারা, এটা হচ্ছে একজন বসের মানে আমার মামার, তো এটা হচ্ছে আমার মামার কোম্পানি আর কি, মামার একটা ছোটো দোকান। তো অলরেডি কিন্তু আপনাদেরকে 24 ঘন্টা সে কিন্তু দেখবো, এই সিসি ক্যামেরা এটা দিয়ে সে আপনাদেরকে কন্ট্রোল করবো। তো এটার মধ্যে কিন্তু মাইক্রোফোন সিস্টেম আছে, তো আপনাদেরকে কিন্তু মানে যে কোনো জায়গায় মানুষের যে কোনো জায়গায় থেকে কথা বললে এখানে তাকে শোনা যাইবো এই সিস্টেমে, মানে সিসি ক্যামেরাগুলো। আর বাংলাদেশ সিসি ক্যামেরাগুলো শুধু দেখা যা বাট কথা শোনা যায় না। তো এখানে সিসি ক্যামেরা কিন্তু সিস্টেম আছে, আপনি মানুষের ভিতর থাইকা যে কোনো জায়গায় থেকে কিছু বলেন তাহলে এই শোরুমে অটোমেটিক শোনা যাইবো, মানে মোবাইলের কল সিস্টেম আর কি। তো যারা আসতে চান তারা ফটাফট যোগাযোগ করেন। আর হচ্ছে আরেকটা কথা, অনেকে বলছিলেন যে ভাইয়া তোমাদের এখানে কি অন্য কোনো কাজে লুক লাগবো কিনা, অন্য কোনো কাজের লুক আপাতত লাগতেছে না। তো আপাতত দুইটা, এই যে এই দোকানে দুইজন লুক লাগতেছে, এটাই হচ্ছে মানে আমাদের কাজ। মানে আমি হচ্ছে মূলত দালাল না, অনেকে বলতে পারেন যে ভাইয়া তুমি কি দালাল নাকি ভাই। আমি দালাল না, কারণ আমি চাই আর কি যে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিংবা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ আসুক, আয়সা মানে একটু কাজকর্ম করুক। মানে অনেকে কিন্তু বলতে পারেন যে দালালের মাধ্যমে যা যাওয়ার পরে হচ্ছে বলে নে এক কথা, মানে এক কাজ তারপর হচ্ছে নিয়ে দেয় আরেক কাজও। তো সেই কারণে আর কি আমি চাই যে আপনারা যাতে না ঠগেন কিংবা দালালের খপ্পরে না পড়েন, সেই কারণে আর কি আপনাদেরকে আমি মানে ব্লগ দিয়ে থাকি মানে কোম্পানিতে আসার জন্য। তো অনেকে এই ভিডিওটা অনেকভাবে নিতে পারেন, আবার অনেকে ভালো মাইন্ডে নিতে পারেন, যারা ভালো মাইন্ডে নেবেন তারা অবশ্যই লাভবান হতে পারবেন, কারণ শিক্ষাগত যোগ্যতা কিন্তু থাকতে হবে। আবার অনেকে অযথায় মেসেজ দিবেন না, কারণ যারা হচ্ছে লেখাপড়া পারেন না তারা, অনেকে আছেন যে লেখাপড়া পারেন না বাট ইংলিশে জানেন, ইংলিশ জানেন তারাও অবশ্য চলবো, বাট হচ্ছে মানে ইন্টার কম্পিউটার সার্টিফিকেটটা থাকলে আর কি বেটার হয়, কারণ হচ্ছে মামা বলছে যে
যাদের মানে সার্টিফিকেট আছে তাদের হচ্ছে মানে লেখাপড়ার মান নাই তো অন্যরকম থাকে জানে নাই তো যে কোনো কাজের মধ্যে একটা সার্টিফিকেট দেখাইতে পারলে কাজের মান নাই অন্যরকম হয়ে যায় আপনার নিজেরও একটা মান বাইরে যাবো আর হচ্ছে 75,000 থেকে 80,000 টাকা বেতন পাবেন থাকা খাওয়া মালিকের আবার বলে দিতেছি আর কোন সমস্যা হইলে কাগজপাতি নিয়ে যদি কোনো ঝামেলা হয় মনে করেন যে আপনার বিষয়ের কোনো প্রবলেম হয়েছে কিংবা আপনার পাসপোর্ট কোনো জায়গায় আটকে গেছে কোনো মানে এইসব কোনো ঝামেলা হইলে হচ্ছে কোম্পানি বুঝবো মানে আমার মামা বুঝবো বসে বুঝবো আর কি অন্য এইসব কোনো ঝামেলা নিয়ে আপনার চিন্তা করতে হইব না আপনি শুধু এই দোকানে মন দিয়ে কাজ করবেন আর হচ্ছে মানে ঘুমাইবেন তো আমি আবার বলিতেছি 9টা থেকে একদম রাত 8টা পর্যন্ত তো 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 তো মোট হচ্ছে 8, 9, 10, 11 ঘন্টা তো 11 ঘন্টা আপনার কাজ করতে হবে 11 ঘন্টা আপনার 80,000 টাকা বেতন আর যদি আপনি চান এর ফাঁকে শুক্রবার বন্ধ শুক্রবার দিকে দিন হচ্ছে আপনি যদি ডিউটি করেন তাহলে হচ্ছে আপনাকে 120 টাকা করে দেওয়া হবে 120 টাকা হচ্ছে 4টা শুক্রবার পরে 420 করে 460 তো 460 টাকা তো 500 টাকা তো 500 টাকা দিয়ে আপনি কামান 1 মাসের মধ্যে তো 500 টাকা বাংলা আসতেছে হচ্ছে মেবি 14 থেকে 15 হাজার ধরেন 10,000 তো এখান থেকে হচ্ছে 85,000 আর না সরি 80,000 আর হচ্ছে 10,000 তো হচ্ছে আপনার 90,000 তো আপনি মাসে কত কামাইতেছেন 90,000 এখান থেকে আপনার কোনো খরচ হয়ে যাচ্ছে না থাকা খাওয়া রুম ভাড়া কিংবা হচ্ছে আপনার এক্সট্রা কোনো খরচ এগুলো হচ্ছে কোনো খরচ হয়ে যাচ্ছে না শুধু আপনার খরচ হবে যদি আপনি মানে অন্যভাবে কোনো টাকা খরচ করেন যেমন আপনি বাইরে যেতে ইচ্ছে হইতেছে কিংবা রেস্টুরেন্টে খাইতে ইচ্ছে হইতেছে এরকম দু কিছু করেন তাহলে হচ্ছে টাকা খরচ হবে আর নয়তো আপনি মাসে যে 90,000 টাকা পাচ্ছেন আর হচ্ছে থাকা খাওয়া তো কোম্পানির অন্যদিকে কোনো খরচ হচ্ছে না তো যারা আসতেছেন তারা ফটাফট যোগাযোগ করেন আর আমার ব্লগটা ভালো লাগলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর যে আমি কোম্পানিতে যখন লুক রাখবো তখন আমি একটা একটা করে ব্লগ করবো তো সেই ব্লগটা যদি দেখতে দেখতে চান তাহলে তো অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটাকে ফলো করতে হবে তো আজকে ভিডিওটা এখন তো ছিল ভাই ভাই সবাই ভালো থাকবেন।